আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, ফেসবুক নিয়ে আসলো অসাধারণ একটি সেটিংস যা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যারা যারা ফেসবুক ব্যবহার করি। আজকের এই ভিডিওটা সবারই দেখা উচিত এবং আজকের এই ভিডিওর সেটিংসটা সবারই কোনো না কোনো কারণে কাজে লাগতে পারে, সেটা হোক আজকে অথবা কালকে। ফর এক্সাম্পল, আমি একটা ছবি পোস্ট করব, আমার আইডি থেকে যে কোনো আমি একটা ছবি অথবা যে কোনো লেখা আমি পোস্ট করব, তবে সেটা আজকে না আগামীকালকে করব। কিন্তু কোনো কারণে আমি আগামীকালকে আমি যেখানে থাকব সেখানে কোনো নেট থাকবে না, এক কথা আমি নেটওয়ার্কের বাইরে থাকব। ওখানে ফেসবুক স্ক্রল করা তো যাবেই না, মোবাইলও ইউজ করা যাবে না, টোটালি আমি নেটওয়ার্কের বাইরে থাকব। কিন্তু আমার পোস্টটা আজকে করলে হবে না বা পরশু করলে হবে না, কালে কী করতে হবে, তো এই কাজটা কীভাবে করবেন। এবং শুধু কালকে না, আপনি যদি চান যে কোনো ছবি বা কোনো লেখা আপনি আজকে পোস্ট করবেন, সেটা আপনি কালকে পাবলিশ করবেন বা এক সপ্তাহ পরে বা এক মাস পরে পাবলিশ করবেন, সেটাও করতে পারবেন। তো টোটালি আপনি আজকে পোস্ট করবেন, ওই পোস্টটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি পাবলিশ করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। বরাবরের মতো আপনারা দেখছেন রুয়েন লেকচার, আপনাদের সাথে আছি আমি মাহমুদ রুবেল। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেন, আর ইতিমধ্যে যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি মেন টপিক্সে। এই জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুক অ্যাকাউন্টে। তো ফেসবুক অ্যাকাউন্টে আসার পরে আমরা সাধারণ যেভাবে যে কোনো ছবি অথবা লেখা পোস্ট করি ওরকমভাবে আমরা করব। তো জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা ছবি আমি এখন পোস্ট করব, মানে ধরেন যে এই ছবিটা আমি আগামীকালকে পোস্ট করব, মানে পোস্ট করব এখন কিন্তু পাবলিশ করব আগামীকালকে। তো আমি ছবির উপরে ক্লিক করলাম, জাস্ট আগের নিয়মেই সব কিছু। তারপর ডানে ক্লিক করবেন, তারপর দেখেন এই যে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই এখানে দেখেন দুটো অপশন চলে আসছে, এই যে পোস্ট নাও, একটা হলো গিয়া ফর। এই যে এখানে দুটো অপশন আসছে যে পোস্ট নাও, এটা যদি যে এখানে দেখেন সবুজ টিক মার্ক আছে, তারপরে কিন্তু এটা যদি এখানে যে পোস্ট নাও সবুজ টিক মার্কটা থাকে, এখানে যে পোস্টে ক্লিক করলে কিন্তু এই ছবিটা এখনই পোস্ট হয়ে যাবে। আর আমি যদি এটাকে আগামীকালকে মানে পোস্ট করব আজকে কিন্তু পাবলিশ করব সবাই দেখবে আগামীকালকে, এটা যদি করতে যাই সেক্ষেত্রে পর যে এখানে নিচনে যেই আইকনটা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এই যে আজকে হলো গিয়ে আপনার 18 জানুয়ারি, আমি আজকে ভিডিওটা করতেছি। আর এখানে দেখেন যদি আমি আগামীকালকে করতে চাই যে আমার এই ছবিটা আগামীকালকে পাবলিশ হবে, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেব, এখানে ক্লিক করে দেব, তারপরে এখান থেকে যে পোস্ট এখানে ক্লিক করে দেব, তাহলে পোস্ট আমার আইডিতে মানে এটা পোস্ট হয়ে গেল কিন্তু আমার এই ছবিটা পাবলিশ হবে, মানে আমার ফেসবুক ফ্রেন্ড বা অন্য অন্যরা কালকে দেখতে পারবে। এখান দেখেন যে 19 জানুয়ারি এবং রাত্রে 9টায় আমার এই ছবিটা পাবলিশ হবে। এবং আমি যদি চাই সেটাকে আমি আরও ডেট বাড়াবো, কালকে না পরশু করব বা এক সপ্তাহ পরে করব বা এক মাস পরে করব, সেটাও সম্ভব। সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই যে এটা 19 তারিখে পাবলিশ হওয়ার কথা, যদি আপনারা আরও সময় বাড়াতে চান সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী ডেট দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। আশা করি আজকের এই ভিডিওটা পরিপূর্ণভাবে আপনারা বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।